লক্ষ্মীর ভাণ্ডারে অতিরিক্ত লক্ষ্মী লাভ হওয়াতেই ধুমধাম সহকারে পুজো করলেন মহিলারা। বোরপস্থলী একটাপুর ব্লকের অন্তর্গত শ্রীরামপুর পঞ্চায়েত সহ বিভিন্ন এলাকার মহিলারা অসময়ে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছেন। ব্যাংকের খাতায় অতিরিক্ত লক্ষ্মী লাভ, তাই লক্ষ্মীবারে ধুমধামে লক্ষ্মী পুজোর আয়োজন করেছেন তারা। জানা গেছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এপ্রিল মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বেড়েছে। চলতি মাসের শুরুতেই মহিলাদের ব্যাংকের খাতায় অতিরিক্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে। টাকা পাওয়ার খুশিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ধুমধামে লক্ষ্মী পুজোর আয়োজন করলেন ঘরের লক্ষ্মীরা। গেল 4 তারিখেই, এপ্রিল মাসের 4 তারিখেই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে। যেহেতু আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, এই কারণেই হচ্ছে আমরা যেহেতু সব মহিলারাই, বিশেষ করে গোষ্ঠীর মহিলা, তাই গোষ্ঠীর সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা লক্ষ্মী পুজোটা করব। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে নয়, আমাদের এখানে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা 29টা সংসদ, সেই 29টা সংসদেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। সমস্ত মেয়েরাই আয়োজন করেছে, তার কেউ ফল দিয়েছে, কেউ প্রতিমা দিয়েছে, কেউ খিচুড়ির জন্য ডাল দিয়েছে, চাল দিয়ে, এভাবেই কিন্তু আমাদের এই পুজোটা এই সময় হচ্ছে। বলা যেতে পারে যে মহিলারা বিশেষ করে আনন্দ করে এই কাজটা, আজকে পুজোটা হচ্ছে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে সেই আনন্দেই কিন্তু এখানে কিন্তু কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি। মূলত হচ্ছে এখানে সকলেই মিলে সহযোগিতা করেছে। সহযোগিতা বলতে কেউ বলেছে আমরা ফল দেব, কেউ প্রতিমা দিয়েছে, কেউ হয়তো বাড়ি থেকে কিছু চাল দিয়েছে, কেউ কিছু ডাল দিয়েছে, কেউ তেল দিয়েছে, সব এনে এক জায়গায় আমাদের এই, কেউ নারকেল দিয়েছে, কেউ গুড় দিয়েছে, এভাবে প্রসাদের আয়োজনটা মূলত লক্ষ্মী পূজায় যা হয়, যে মূলত যে নাড়ু বিশেষ করে সেই নাড়ুরা, নাড়ুটা গুড় নারকেল দিয়ে এভাবে এখানেই পুজোটা হচ্ছে। শ্রীরামপুর অঞ্চলে যতদূর আমরা দেখছি যে এখানকার যারা মহিলারা আছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, তারাই উদ্যোগ নিয়ে যেটা লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দটা বেড়েছে 500 জায়গায় 1000 জায়গায় 1200, তাই সেটা ওরা সেলিব্রেট করছে, আনন্দ উদযাপন করছে। যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার আজকে বৃহস্পতিবার, তো সেই লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো করে ওরা সেই আনন্দটা আনন্দ করছে নিজেরা, এক কথা এটাই বলা যেতে পারে।